Assalamualaikum everyone. সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে এসেছি, তা হলো প্রপার ওয়েতে একটি জাহাজের ইঞ্জিন কিভাবে স্টার্ট দিতে হয় এবং বন্ধ করতে হয়। আশা করি যারা মেরিন ডিপার্টমেন্টে ইঞ্জিন সাইডে নতুন এবং যারা মেরিন নিয়ে স্টাডি করছেন ওরা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। এই ইঞ্জিন সম্পর্কে কিছু ডিটেলস বলে দিই। এটা হচ্ছে চাইনা হুইশাই ডিজেল ইঞ্জিন, এয়ার সেলফ স্টার্টিং সিস্টেম, ইনডাইরেক্ট কুলিং সিস্টেম এবং এর রেটেড পাওয়ার হচ্ছে 720 কিলোওয়াট এবং রেটেড স্পিড 1000 আরপিএম, সিক্স সিলিন্ডার ইঞ্জিন। এখন আমি দেখাবো প্রপার ওয়েতে ইঞ্জিন কীভাবে স্টার্ট দিতে হয়। স্টার্ট দেওয়ার পূর্বে কিছু ধাপ অতিক্রম করতে হবে, তা হলো নাম্বার ওয়ান, মেন সি বাল্ব ওপেন করতে হবে। নাম্বার টু, ফুয়েল সার্ভিস ট্যাঙ্কে ফুয়েল আছে কি না তা অবশ্যই চেক দিতে হবে। ধারণ ক্ষমতা 2250 লিটার ফুয়েল, বর্তমানে 1200 লিটার ফুয়েল রয়েছে। নাম্বার থ্রি, ইঞ্জিন ফুয়েল গভর্নর এবং গিয়ারবক্সের লুব অয়েল চেক দিতে হবে যে লেভেল ঠিক আছে কিনা। এখন আমি মেন ইঞ্জিনের লুব অয়েল চেক দিব, চেম্বারের লুব অয়েল ঠিক আছে কিনা। এটা হচ্ছে লুব অয়েল গ্যাস, এখানে দুইটা অথবা তিনটা মার্কিং করে থাকে, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই। সবসময় খেয়াল রাখতে হবে লো নিচে যেন না থাকে এবং হাই লেভেলের উপরে যেন লো না থাকে। আমাদেরটা এখন মিডিয়াম আছে। এটা হচ্ছে ফুয়েল গভর্নর, এখন আমি গভর্নরের লো চেক দিব লেভেল ঠিক আছে কিনা। মার্কিং করা আছে লো এবং হাই, এর মাঝামাঝি রাখতে হবে, আমাদেরটা লেভেল ঠিক আছে। এটা হচ্ছে গিয়ার বক্স, এখন আমি দেখাবো গিয়ার বক্সের লো অয়েল লেভেল ঠিক আছে কিনা। এটা হচ্ছে গ্যাস, এখানে তিনটি মার্কিং করা আছে লো মিডিয়াম হাই। আগেই বলেছি যে সবসময় মিডিয়াম রাখতে হবে, লো এবং হাইয়ের উপর যেন না থাকে। এখন আমাদের নাম্বার ফোর, মেন ইঞ্জিনকে ঘুরিয়ে ফ্রি করে নিতে হবে। এটা যেহেতু মিডিয়াম সাইজের একটা ইঞ্জিন তাই হাত দিয়ে ঘোরাতে হবে। ইঞ্জিনকে ঘোরানোর পূর্বে ইন্ডিকেটর পকগুলো খুলে নিতে হবে, তাহলে ইঞ্জিনকে সহজেই ঘোরানো যাবে। ফাইলকে ঘুরিয়ে দিতে হবে। ইঞ্জিন ঘুরানো হয়ে গেলে ইন্ডিকেটর ককগুলো আগের মতোই পুনরায় টাইট দিতে হবে। ভালো করতে হবে। এখন আমি দেখাবো লুব অয়েল হ্যান্ড পাম্প করতে হয় কিভাবে। প্রেশার গেজ মিটারে 30 থেকে 40 কেজি প্রেশার উঠলে হ্যান্ড পাম্প করা বন্ধ করব। নাম্বার সিক্স, ইঞ্জিনের টারবো চার্জার উপর যেন কোনো জুট বা ময়লা কোনো কিছু যেন আটকে না থাকে এবং এয়ার সেল স্টার্টিং সিস্টেম যদি হয়ে থাকে
তাহলে ব্যাটারি স্টোরেজ ব্যাটারিতে পরিপূর্ণ চার্জ আছে কি না তা খেয়াল রাখতে হবে। নাম্বার সেভেন, এটি যেহেতু এয়ার সেল স্টেরিং সিস্টেম তাই এয়ার বোতলে হাওয়া আছে কিনা চেক দিয়ে এয়ার বোতল বাল্ব ওপেন করতে হবে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পূর্বে এয়ার বোতলে 12-28 কেজি হাওয়া থাকার প্রয়োজন। এখন আমরা চেক দিব এবং এয়ার বোতলের মেন স্টপ বাল্ব এবং ডেলিভারি বাল্ব ওপেন করে দেব। মেন স্টপ বাল্ব ওপেন করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 20 কেজি হাওয়া রয়েছে। ডেলিভারি বাল্ব ওপেন করছি, সবগুলো দাব অতিক্রম করার পর এখন আমরা মেন ইঞ্জিনের কন্ট্রোল বক্সের পাওয়ার অন করব এবং এয়ার বোতলের ডেলিভারি লাইন ওপেন করে সেলফ দিয়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে দেব। আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মেন ইঞ্জিন স্টার্ট দিতে হয়, এখন আমি দেখাবো মেইন ডিজেল ইঞ্জিন কিভাবে বন্ধ করতে হয়। বন্ধ করার পূর্বে ইঞ্জিনকে অবশ্যই আনলোড করে নিতে হবে এবং নির্দিষ্ট আরপিএম এ নিয়ে আসতে হবে এবং কুলিং টেম্পারেচার নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ইঞ্জিন দুইভাবে বন্ধ করা যায়, একটা হচ্ছে এই ফুয়েল গভর্নরের কন্ট্রোল লিভার, এটা টান দিয়ে ধরে রাখলেই ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। সেকেন্ড অপশন, এই কন্ট্রোল বক্সের এখানে স্টপ একটি বাটন আছে, এই স্টপ বাটনে চাপ দিয়ে ধরে রাখলেই ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। দেখেন আমি স্টপ সুইচটি চাপ দিয়ে ধরে রেখেছি আর ইঞ্জিনের আরপিএম আস্তে আস্তে কমে আসছে। আরপিএম যখন জিরো হয়ে যাবে তখন সুইচটি ছেড়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেলের আকাশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।